Hello friends, this is Shyamal here. I am reciting some small poetries written long back, 30 years back. Those poetries are written lot of biological terminologies. Let me read out those poetry. Prothome ei kobita gulo ke amake paath korte din, tar pore kichu kotha bolar ache. Kobitar naam ভালোবাসার টোস্ট। একশো মোরগ পুষে হরিহর বলে, ভালোবাসা কাকে বলে জানিস? এর নাম ভালোবাসা। জল দে, গম দে, চাল দে, চড়তে দে, বড় হতে দে, বাজারে যা, লঙ্কা হলুদ আদা পেঁয়াজ রসুন আন, গলা টেপ, ছাল ছাড়া আগুন জ্বাল, সেদ্ধ কর, পেট পুরে খা, ভোরে গঙ্গায় স্নান সেরে ভুলে যা বাসি ঢেকুরের গন্ধ। ফ্রেন্ডস, দিস পোয়েট্রি ইজ রিটেন অ্যাবাউট দ্য ভালোবাসার টোস্ট। ছোটবেলায় একটা রবীন্দ্রনাথের কিছু লেখা পড়েছিলাম, যেখানে রবীন্দ্রনাথ বলেছিল, মুসলমানের মুরগি পোষা নারীদের ভালোবাসা। কথাটা আমি তখন একটা কিছু বুঝতে পারিনি, আজকে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কথাটাকে যদি অ্যানালিসিস করি, এটা কিন্তু রবীন্দ্রনাথ যে উদ্দেশ্যেই যে ক্যারেক্টারকে সম্বোধন করে বলেছেন বা যে সিচুয়েশন ক্রিয়েট করেছে, এই কথাটা বলার কতটা যৌক্তিকতা আছে আমার জানা নেই। তবে আমার এটুকু মনে হয়, এই কথাটা রবীন্দ্রনাথ না বললেই হয়তো ভালো করতেন। আমার এখনও মনে হয়, আমি অনেক ডিবেটে যেগুলো বলার চেষ্টা করছি, রবীন্দ্রনাথ নারীর প্রতি রবীন্দ্রনাথের কতটা ভালোবাসা আছে, এবার উনি কিভাবে দেখেন, প্রবলি ছোট একটা স্টেটমেন্ট কিন্তু আমাদের আমাদের আই ওপেন যেটা করতে পারে। এ নিয়ে যদি কারোর কিছু কথা বলার থাকে অবশ্যই জানাতে পারেন, আমি ব্যাপারটাকে ঠিকভাবে নিতে পারিনি। কথায় আসে এই ভালোবাসার টোস্ট কথাটা। আমরা সবাই জানি মুরগি আমরা কেন পুষি, বাড়িতে কিসের জন্য পোষা হয় বা মুরগি কিসের জন্য পোলট্রি ফার্মে রাখা হয়, সেগুলোকে কীভাবে ইউজ করা যায়। তো এর মধ্যে অ্যানিমেল রাইটস অ্যাক্টিভিটিসের কোনো রোল আছে কি না আমার জানা নেই, কেউ প্রতিবাদ করতে পারে না করতে পারে, করে যে এগুলো খাওয়া উচিত খাওয়া উচিত নয়, এ নিয়ে কোনো কথাবার্তা আমার নেই। এই কবিতাটা পিওরলি রাখা হয়েছে আমাদের বায়োলজিক্যাল যে ফুড চেন আছে, ফুড চেনের উপর বার্ডস কোথায় আছে, অ্যানিমেল কোথায় আছে, হিউম্যান কোথায় আছে, কার্নিভোরাস, ওমনিভোরাস, হার্বিভোরাস যেগুলো আমরা পড়ে এসেছি, সেখানে এই বার্ডসগুলো আমরা ঘরে পেট হিসেবেও রাখি, বড় হলে এগুলোকে খাই, নাহলে পোলট্রি ফার্ম থেকে নিয়ে আসি, বাজারে থেকে নিয়ে আসি। এটা একটা ছোট খাওয়ার পদ্ধতি বর্ণনা, এটা একটা হিউমারের সুরে, ছোট একটা জায়গায় যে একটা চিকেন রান্না করতে গেলে তার কী রেসিপি হওয়া উচিত তা নিয়েই কথাবার্তা বলা। এটাকে খুব একটা সিরিয়াসলি চিন্তা ভাবনা করার খুব একটা দরকার নেই, সিরিয়াসলি ভাবলে অনেক কিছু ভাবা যায়, সেটা ভাবার জন্য আপনারা আছেন, আমি নেই। যারা পাঠ করতে চান, যারা বুঝতে চান মিনিং, সেটা করতে পারেন। এটার মধ্যে একটা জিনিস আমি যেটা করতে চেয়েছি, যেখানে রবীন্দ্রনাথ বলেছিলেন মুসলমানের মুরগি পোষার নারীর ভালোবাসা, এই কম্পারিজন, আমি এটাকে অন্যভাবে দেখি, অন্যভাবে দেখা যে আমরা শুধু মুসলমান মুরগি পোষে না, মুসলমান ছাড়াও অনেকেই মুরগি পোষে।
তো ব্রাহ্মণরাও মুরগি পোষে, হিন্দু ধর্মের যত সব ক্লাস আছে সবাই মুরগি পোষে, এটা একটা খাওয়ার জিনিস, রাইট? তো মুসলমান রবীন্দ্রনাথকে খুব একটা রিজনাল আর রিলিজিয়ান স্পেসিফিক হওয়ার খুব একটা দরকার ছিল না। আমি জানি না কি কারণে এই কথাটা বলেছেন, আমি তার ডিটেল এতে যাচ্ছি না। তো আমার কবিতার যেটা বক্তব্য আমি বলতে চেয়েছি যে আমরা সত্যিই কি মুরগিকে ভালোবাসি? ঘরে মুরগি পোষা, ছাগল পোষা, এই টাইপের যে পেট আমরা পোষে, ফাইনালি মনের মধ্যে তো এটা থাকে, এটাকে খেতে হবে, রাইট? তো ভালোবাসা জিনিসটা কথা, এটা একটা এগেন রিলেটিভ টার্মিনোলজিতে একটা সার্টেন টাইম পর্যন্ত ডেফিনেটলি ভালোবাসো। ভালোবাসাটা পুরো আদিক্ষেতায় পরিণত হয় যতক্ষণ না পর্যন্ত ওটা মুরগিটা বলো ছাগলটা বলো একটা ম্যাচিওর শেপ নেয়, সেটা একটা কথা হচ্ছে। তো আমাদের ভালোবাসাও আমরা মানুষরা জন্তু জানোয়ারকে যারা পেট করে রাখছে তাদের কতটা ভালোবাসা তার একটা, যেগুলো খাওয়ার হিসেবে আমি যেটাকে বলতে চাইছি, পেট মানে একটা বিড়াল বিড়াল বলো কুকুর বলো বা একটা বার্ড বলো, আমি ওদের কথা বলছি না, আমি টকিং অ্যাবাউট ফিউ স্পেসিফিক থিং লাইক ডাক, চিকেন, গোটস, কাউস। তো সিমিলার ওয়ে এই জিনিসগুলো যে রাখা হয়, এগুলোকে রাখা হয় একটা মানসিকভাবে এইটুকুই একটা প্রস্তুতি থাকে, এটাকে একদিন একদিন না বড় হলে খাওয়া হবে। তো খাওয়া হওয়ার তোমার মানসিক যেটা এনজাইমেটিক প্রতিক্রিয়া যেটা বডিতে ওইভাবে ওটা তৈরি হতে থাকে, চার মাস পাঁচ মাস হওয়ার পরে তখন মনে হয় ইটস টাইম হ্যাজ কাম। যে সুকান্ত ভট্টাচার্যের কবিতা ছিল, একটু পড়লেই বোঝা যায় ব্যাপারটা, সেই হিসেবে সেই একটা মুরগি যখন তার বাড়ির দেওয়ালের চারপাশে ঘুরে বেড়াতো ভেতরে ঢোকার জন্য, ভেতরে ঢুকতে পারছিল না, সে একদিন কী করে ভিতরে ঢুকে গেল সেই কাহিনীতে আমি যাচ্ছি না, যারা কবিতা ভালোবাসে বুঝতে পারে। তার আশাটা পূর্ণ হয়েছিল, সেটা কীভাবে পূর্ণ হয়েছিল, মুরগি তার তার জীবন দিয়ে একটা মোরগের কাহিনী যেটা আছে কবিতা সেটা দিয়ে ব্যাখ্যা করে গিয়েছে। সো ফ্রেন্ডস, এখানে যেটা ভালোবাসা, যেটা এই ভালোবাসা একটা টেম্পোরারি টাইমের জন্য ভালোবাসা, ভালোবাসা ভোগ করার জন্য ভালোবাসা, সেই ভোগবাদী চিন্তা ভাবনাটা মাথায় আছে যেটা বড় হলে ওটার টেস্টটা ভালো হবে, ওটা কিভাবে কাটা হবে তার সমস্ত প্রিপারেশন সেটারই এখানে বর্ণনা করা আছে। কবিতাটা আমি আর রিপিট করছি না, বারবার এক জিনিস রিপিট করলে খুব একটা ভালো লাগে না। সো দ্যাট ওয়ান্স ইউ রিসাইট দিস পোয়েট্রি ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট আর দ্য ওয়ার্ডস দ্যাট ইজ সিলেক্টেড ওভার হিয়ার অ্যান্ড হোয়াট ইজ দ্যাট ইম্পর্টেন্স ইজ থিং। লেট মি এগেন রিপিট ইট ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং, প্রবাবলি ইউ মাইট হ্যাভ ফরগটেন হোয়াট আই হ্যাভ রিটেন। ভালোবাসার টোস্ট, ওকে। 100 মোরগ পুষে হরিহর বলে ভালোবাসা কাকে বলে জানিস? এর নাম ভালোবাসা। জল দে, গম দে, চাল দে, চড়তে দে, বড় হতে দে, বাজারে যা, লঙ্কা হলুদ আদা পেঁয়াজ রসুন আন, গলা টেপ, ছাল ছাড়া, আগুন জাল, সেদ্ধ কর, পেট পুরে খা, ভোরে গঙ্গায় স্নান সেরে ভুলে যা বাসি ঢেকুরের গন্ধ। নাও প্রবাবলি অল ইউ আর আন্ডারস্ট্যান্ডিং দ্য গ্র্যাভিটি অফ দিস পোয়েট্রি। আই হ্যাভ বিন টকিং অ্যান্ড টেলিং দ্য সেম স্টোরি এগেন অ্যান্ড এগেন। রাইটিং পোয়েট্রি ইজ ভেরি টাফ। I have correlated three characters here, Rabindranath Tagore, how he sees love, same murgi, he have used this terminology murgi in comparing with woman and in comparing with a Muslim religion. So how he sees the love, he sees the love in a different way, Tagore.
in my opinion, seeing this love in this angle is too much to think of and too bad to think of comparing bringing women. Now the question is here, like Sukanta Bhattacharya, he is also a great poet, how he sees a wisdom of a chicken to enter into the rich who are having the wall inside the wall, the chicken is dreaming every time. But finally, this chicken landed inside the kitchen as a prepared food. It went to the table as a food, as a tasty food. So desire and wisdom that is has been fulfilled inside this big house, which is supposed to be a very rich house and cultured house. So friends, imagine like, no, now the class system, now Sukanta Bhattacharya is trying to bring the class system over here, that is well understood. A poor man is not able to reach at the destination of a rich man, it definitely means a lot. So this person is trying to reach over there, and in which form he reached over there, that matter has to be taken very seriously. So rich people are not easily approachable, what Sukanta Bhattacharya wants to convey. The Sukanta je kobitata je okhane pouchonor je kahani jeta bola hoyeche kobita eto shohoje pouchhte pareni take onno form e giye pouchhte hoyeche. That means is a living body has sacrificed. Is a sacrifice. After sacrifice, there is a supposed to something called a food. It has been prepared inside the room, and those class are the victim of the desire from the rich class. Now you are understanding probably the class system. So gorib manush jara thake tara boro loker darbare pouchhte gele onek অনেক পেট্রোল জ্বালাতে হয়। এখানে পেট্রোল মানে পেট্রোল বলো ডিজেল বলো অনেক কিছু, অনেক সময় তোমার ডেথ হয়ে যায়। ডেথ হওয়ার মানে সেই তোমার লালসার শিকার হয়ে যায়। এখানে একটা পাখি, একটা বার্ড, একটা চিকেনকে বর্ণনা হচ্ছে। গরিবের আমিরের বাড়িতে পৌঁছতে গেলে ওটা একটা ফুড মেটেরিয়াল, প্যাকেজ ফুড হিসাবেই চলে যায়। ইটস এ গ্রেট সুকান্ত ভট্টাচার্য, আই রিয়েলি ওয়ান্ট টু থ্যাংক ইউ ফর রাইটিং দিস বিউটিফুল পোয়েট্রি হোয়ার এভার ইউ আর। I want to thank you because I want to open up certain things. People talk about Rabindranath Tagore, great poetry. He has written many things. I don't care about whatever things he has written. But those kind of derogative things like has to be analyzed, because those things are very important to analyze one human character. I want to come back to the nationalism part, how Tagore has taken nationalism and universalism, how he had caught in crossfire of both the things. That is what I was trying to bring it. Sukanta Bhattacharya is more powerful poet. Even he has written very number of poetries are less. I am not talking about Qazi Nazrul Islam, that is also a different thing. Qazi Nazrul Islam has got more powerful poetries, more direct poetry in freedom movement. I want to come back that what is that role of Qazi Nazrul Islam and Rabindranath Tagore in the freedom movement. See, there are many issues. Even though Qazi Nazrul Islam is close to 35 or 38 years younger than Rabindranath Tagore, so when Qazi Nazrul Islam is writing Bidrohi Kobi, Qazi Nazrul Islam is writing few poetries. Sometime Qazi Nazrul Islam was invited in a same forum to recite his poetry in presence of Rabindranath Tagore. Rabindranath Tagore, that time he got the Nobel Prize. So what kind of reaction? I want to come back to that story. It's a very kind of a small intellectual thing probably. You want to come back in poetry also, how different poets have their level of ideology and how that time society is impacted. Here I talked about only the Sukanta Bhattacharya, Rabindranath Tagore. Just when I was comparing with my own poetry, I told this love for the animals. You know, in a
food chain, you know, you are supposed to eat it. So if you are keeping at home as a pet, you have might be 6 months or 1 year, your love will be there. Then after that, those all loves will disappear and converted into a good, nice meal that is prepared by all those ingredients what I have told you. Even I have concluded that after that, very next morning, you forget the whole story. That is all about loving animals who are keeping as a pet. Now, this draw, this very materialistic thought probably you can keep in your mind if you want to use in the human world. And if this poetry, if you want to in the human world, choice is with you. It is not with me. It is your wisdom. It is not my wisdom. Probably one can use it and think, because all human minds are different, how they see many things in many ways. So my thought process and your thought process, XYZ thought process might be different. So friends, thank you very much. This is a small poetry. I told writing small poetry is very, very tough. And whatever terminologies they are used, it's a lot of biological terminologies. So it essentially, it enhances. It is not the Bahiragata. Bahiragata is not the literary terminology. In the Bengali dictionary, there is nothing called Bahiragata. But there are a lot of biological terminology. It can have some space. I have close to 500 or 600 biological terminology in my poetry because I am from the biology background. So friends, I want to conclude this small poetry with this close to how many times? 16, 17 minutes. I can talk 100 minutes. I can talk with this only single poetry about the philosophy of Gautam Buddha, who is at my backside, Buddhism, how this has taken place, the Marxism and all those things has taken, how the religion came into the picture and how the religion divided the class. And class divided whole thing can be drawn from this poetry. There is no end to it. I'll come back in my many presentation how I philosophically see the dissection part, how the concept of society came, how the philosophical understanding of life, of any kind of philosophy. When I say somebody a philosopher, those philosophy, how fragmented were taken it by certain set of people and they have used as a dharma in the classification of different religion, and the religion, how they have done the fulfillment of their basic needs, then how they fought within or externally. Those things probably are interesting. I'll come back with your 2000 year history. I'll talk about all kind of ism. I'll take each and each ism, that what is the role of the ism. Try to compare with biological food chain, food cycle, and there are few things like materialistic world and non-materialistic world. How everything can be derived from a simple formula. I'm not revealing much. I'll come back to you. If somebody is interested, can follow my YouTube channel or Facebook, wherever it can be. Thank you very much. Bye-bye. Take care.